হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের রেসিপি হেলদি চিকেন স্টু। প্রথমে আমরা একটা প্লেটে একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন রসুন এবং 1 টিস্পুন আদা নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপরে আমরা প্রেশার কুকারের মধ্যে 1 টেবিল স্পুন অয়েল দেব এবং একটা তেজপাতা দেব আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটা দারচিনি দেব এবং একটা এলাচ দিয়ে আমরা প্রথমে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমরা তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে খানিকক্ষণ আমরা নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে আমরা 2 পিস কুচানো আলু এবং কুচো করে রাখা টমেটো এবং গাজর দিয়ে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ফ্রাই করব। ফ্রাই হয়ে গেলে আমরা যে পরিমাণ চিকেন নিয়েছি সেই চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেব। চিকেন দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপরে আমরা গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন মতো দিয়ে দেব এবং লবণ দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুসারে। আপনারা যেরকম পরিমাণে খাবেন সেরকম পরিমাণে লবণ দিয়ে দেবেন এর মধ্যে। এরপরে আমরা অ্যাড করছি জল। জল দিয়ে ভালো করে আমরা এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে এটা বন্ধ করে দেব এবং 1টা সিটি অবধি আমরা ওয়েট করব। তারপরে প্রেশার কুকারের সিটি রিলিজ করার পর আমরা এটা ওপেন করব। তাহলেই আমাদের চিকেন স্টু তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা হোয়াইট চিকেন হিসেবেও বলতে পারেন। এবার আমরা একটা প্লেটে এটাকে সার্ভ করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।